আপনি কি জানেন যে ব্যক্তির চোখের রং গভীর কালো বর্ণের হয় এমন ব্যক্তি খুবই এনজয়িং ও এক্সপার্ট হয়ে থাকে, এরা অ্যাডভেঞ্চারাস বা কঠিন কাজ করতে অনেক বেশি আনন্দ পায়। আর সাইকোলজি বলে থাকে যে ব্যক্তি নেশা করে আছে সে যে কথাই বলুক না কেন তার মধ্যে প্রায় 80% কথাই সত্যি হয়। আর আপনি এটাও হয়তো জানেন না যে আপনার আশেপাশে থাকা ব্যক্তিরা এটা তো চায় যে সে নিজের লাইফে অনেক ভালো কিছু করুক, বাট সে এটা কখনো চায় না যে আপনি তার থেকে ভালো কিছু করুন বা তার থেকে বেশি সফলতা অর্জন করুন। আপনার লাইফে শুধুমাত্র আপনার বাবা এবং মা এরাই এমন দুজন মানুষ হয়ে থাকে যারা সবসময় চায় যে তার বাচ্চারা যেন তার থেকেও বেশি সাকসেস পায়। তো আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এমনই 10টি অদ্ভুত মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যা শোনার পর আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে, ওয়াও, ইটস অ্যামেজিং। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 10, বেশিরভাগ মানুষ লোকের মুখে শোনা কথাকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, আর ওই কথার উপর বিশ্বাস করেই তারা কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এজন্য আপনি লোকের মুখ থেকে কোনো কথা শোনা মাত্রই সেটাকে বিশ্বাস করে ফেলবেন না, স্পেশালি তখন যখন সেটা আপনার লাইফে কোনো রকম এফেক্ট ফেলতে পারে। সাইকোলজিও বলে থাকে যে আপনি যা কিছু শোনেন তার তিনটে দিক রয়েছে, প্রথমত আপনার স্টোরি, দ্বিতীয়ত যে আপনাকে বলছে তার স্টোরি, আর তৃতীয়ত সত্যতা বা ট্রুথ। তাই এখানে আপনাকে শুধু এটুকুই করতে হবে যে আপনি যাই কিছু শুনুন না কেন সেটাকে জাস্ট নিজের স্টোরি বা সামনের মানুষটার স্টোরির সঙ্গে বিচার না করে বরং সত্যিটা জানার চেষ্টা করুন, অর্থাৎ প্রথমে সত্যতা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। মানে সবার কথা তো শুনুন কিন্তু সিদ্ধান্ত নিন নিজের মন থেকে। ফ্যাক্ট নাম্বার 9, আপনি কি এটা বলতে পারবেন যে মানুষের সবথেকে ভালো ফিলিংস কখন হয়? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন যে নিজের ইচ্ছা পূরণ হলে অথবা নিজের লক্ষ্যে পৌঁছানোর পর। হ্যাঁ, এটাও একদিক থেকে সঠিক, কিন্তু হিউম্যান সাইকোলজি অনুযায়ী এইসবের মধ্যেও কোনো ব্যক্তি সবথেকে ভালো ফিলিংস তখনই পেয়ে থাকে যখন সে এটা জানতে পারে যে সে কোনো মানুষের কাছে খুবই স্পেশাল। অর্থাৎ সাইকোলজি অনুযায়ী একজন মানুষের যখন কেউ কেয়ার করে আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারে যে তাকে কেউ কেয়ার করছে, তো এতে সে ভেতর থেকে অনেক বেশি খুশি অনুভব করে। ফ্যাক্ট নাম্বার 8, আপনি হয়তো কাউকে ভালোবাসেন বা কোনো মানুষকে আপনার খুব ভালো লাগে কিংবা আপনার তার সঙ্গে ভালোবাসা হতেই চলেছে, তো সেই ব্যক্তির ভালোবাসায় পড়ার আগে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটাকে খুব ভালোভাবে জেনে রাখুন, যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তো সাইকোলজি অনুসারে আপনার ততক্ষণ কাউকে গভীরভাবে ভালোবাসা উচিত নয় যতক্ষণ আপনি এটা না বুঝতে পারছেন যে সামনের ব্যক্তিটিও আপনার জন্য ওই একই ফিলিংস অনুভব করে ঠিক যেমনটা আপনি তার জন্য অনুভব করছেন। কারণ আজ আপনার এই ভালোবাসার গভীরতা কালকে আপনাকেই আঘাত করতে পারে যখন আপনি এটা জানতে পারবেন যে তার লাইফে আপনার জন্য কোনো জায়গাই নেই বা তার লাইফে অন্য কোনো মানুষ রয়েছে, আর আপনি হয়তো এটা জানেন না যে এই আঘাতের ফলে কত মানুষের লাইফ নষ্ট পর্যন্ত হয়ে গেছে। এজন্য এটা করার আগে একবার অবশ্যই ভেবে দেখবেন। ফ্যাক্ট নাম্বার 7, সাইকোলজির একটা রিপোর্ট অনুসারে শান্ত ও একা বসে থাকলে দুঃখ বেড়ে যায়, বাট নিজের দুঃখের কথা অন্য কাউকে বললে দুঃখ অনেক বেশি বেড়ে যায়। তবুও সাইকোলজি বলে থাকে যে এই দুটো অপশনের মধ্যে আপনাকে দ্বিতীয় অপশনটাকেই বেছে নেওয়া উচিত, মানে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত। অ্যান্ড এর পেছনের আসল কারণটা হলো আপনি যখন নিজের দুঃখটাকে মনের মধ্যে চেপে বসে থাকেন, কারোর সঙ্গে শেয়ার করেন না, তখন আপনার টেনশন এবং স্ট্রেস লেভেল বাড়তে থাকে আর আপনি ওভার থিঙ্কিং করতে থাকেন, যার রেজাল্ট কিছুই হয় না, বাট আপনি অনেক নেগেটিভ হয়ে পড়েন আর আপনার হেলথের উপরে অনেক প্রভাব পড়ে। বাট যদি আপনার দুঃখের কথা কারোর সঙ্গে আপনি শেয়ার করেন তো সেই মুহূর্তে আপনার হয়তো কিছুটা খারাপ লাগতে পারে, কিন্তু শেয়ার করার পর আপনি অনেক বেশি হালকা অনুভব করবেন আর আপনার স্ট্রেস লেভেল অনেকটা কম হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 6, সাইকোলজি বলে থাকে বেশিরভাগ পুরুষ সেই সকল মহিলাদেরকে বিবাহ করতে পছন্দ করে যারা তাদের প্রফেশনের থেকে নিজের ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্স দেয়, মানে এমন মহিলা যে তার ঘর, পরিবার, বাচ্চা ও স্বামীকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বেশিরভাগ পুরুষ এমন মহিলাকেই বিবাহ করতে পছন্দ করে বা নিজের লাইফ এমন মহিলার সঙ্গেই কাটাতে চায়, মানে পুরুষেরা এটা কখনোই চায় না যে সে এমন কোনো মহিলাকে বিয়ে করুক যার কাছে নিজের লাইফটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর যার কারণে সে নিজের ফ্যামিলিকেই টাইম দিতে পারে না। ফ্যাক্ট নাম্বার 5, আমাদের প্রত্যেকের লাইফে ছোটোখাটো হেলথ প্রবলেম তো হয়েই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের অভ্যাস হলো যে তারা কোনো ডাক্তারের কাছে না গিয়ে নিজের ওই ছোটো সমস্যাটাকে বাড়িয়ে তুলে নিজের ফ্রেন্ডসদেরকে বলে নিজেকে এক্সপার্ট প্রমাণ করতে চায়। আর এর পেছনের সাইকোলজিটাও এটাই যে আমরা নিজের প্রবলেম বা সমস্যাকে শেয়ার করে এটা চাই যে মানুষ আমাকে বাহবা দিক বা আমাকে কিছুটা অ্যাটেনশন দিক। তো আপনিও যদি এতদিন এই ভুলটাই করে আসেন তো এটা করা এখনই বন্ধ করুন। আপনাকে জাস্ট একটা কথা বুঝতে হবে যে আপনার হেলথ প্রবলেম শুধুমাত্র আপনিই ফিল করতে পারেন, অন্য কেউ নয়। এই জন্য অন্যদেরকে বাড়িয়ে বাড়িয়ে না বলে ডাক্তারের কাছে যান আর নিজের ওই হেলথ প্রবলেমটাকে সলভ করুন। ফ্যাক্ট নাম্বার 4, পুরুষদের মধ্যে অ্যাগ্রেশন, রিভেঞ্জ মানে বদলা নেওয়ার চিন্তা আর কম্পিটিশন, এই তিনটে জিনিস মহিলাদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। আর এর রিজন হলো টেস্টোস্টেরন হরমোন,
যা সবসময় পুরুষ ও মহিলাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এই হরমোনের মাত্রা পুরুষদের মধ্যে মহিলাদের তুলনায় 6 গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। আর এই কারণেই পুরুষদের মধ্যে অ্যাগ্রেশন, রিভেঞ্জ আর কম্পিটিশনের ভাবনা মহিলাদের তুলনায় অনেক বেশি হয়। ফ্যাক্ট নাম্বার 3, এটা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে বা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে যে কোনো কথায় তর্ক বিতর্ক করে ফেলি বা ছোটোখাটো ঝগড়া করে ফেলি, যা একটা সাধারণ ব্যাপার। আর এর ফলে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কিন্তু প্রবলেম তো তখন হয়ে থাকে যখন আমরা এই প্রবলেমটাকে সলভ করা বা ঠিক করার বদলে পরিবারের ওই মানুষটাকে নিয়ে বাইরের কোনো মানুষের সঙ্গে আলোচনা করি। অর্থাৎ এরকম কোনো ছোটোখাটো প্রবলেমস আমরা নিজের মধ্যে সীমিত না রেখে এই সম্পর্কে সেই সকল মানুষের সঙ্গে ডিসকাস করে ফেলি যার হাতে কিছুই নেই, কিন্তু এর ফলে কিছু সময় পর সেই সকল ব্যক্তি আমাদেরকে নিয়ে মজা করতে থাকে। আর এই জন্যই সাইকোলজি বলে আপনি কোনোভাবেই এই ভুলটা কখনো করবেন না। ফ্যাক্ট নাম্বার 2, কারোর ওপর সন্দেহ করা বা ডাউট করা সম্পর্কে তো আপনি শুনেই থাকবেন। কিছু মানুষ এতটাই ভোলাভালা হয় যে তারা কারোর ওপর সন্দেহই করে না, যেখানে কিছু মানুষ এমন হয়ে থাকে যে সে কোনো ভালো মানুষের ওপরও সন্দেহ করে। লাইক এর মধ্যে তো কোনো না কোনো খারাপ দিক অবশ্যই আছে। তো এই ব্যাপারে সাইকোলজি বলে মানুষের মধ্যে সন্দেহের শুরু তখনই হয় যখন সে প্রথমে কোনো না কোনো ভুল করে বা তার সঙ্গে খারাপ কিছু ঘটে, অ্যান্ড এখান থেকেই সন্দেহ শুরু হয়। অর্থাৎ মানুষ নিজে যেমন হয় অন্যকেও একই মনে করে বা নিজের দৃষ্টিকোণ থেকে অন্যকে জাজ করে। এই জন্য এই কথাটা তো আপনারা শুনেই থাকবেন যে পৃথিবী সেরকমটা নয় যেমনটা আমরা ভাবি, বরং পৃথিবী তো সেরকম যেমন আমরা নিজে। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার 1, অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমাদের কোনো ফ্রেন্ডস আমাদের উপরেই কোনো খারাপ জোকস মেরে দেয়, যার ফলে আশেপাশের ব্যক্তিরা হেসে ওঠে, আর যেটা আমাদের মোটেই ভালো লাগে না। তো এই ব্যাপারে সাইকোলজি বলে আপনি পুনরায় তাকে কোনো খারাপ জোকস মারবেন না, বরং তাকে সেই সেম জোকস পুনরায় বলতে বলুন আর সেটাকে ব্যাখ্যা করতে বলুন। তো এতে কী হবে, সেই মজাদার জোকস আর তখন ততটা মজাদার থাকবে না, এছাড়া সামনের ব্যক্তিটি নিজেই সেই জোকসের কারণে লজ্জা অনুভব করবে। অ্যান্ড তারপর নেক্সট টাইম থেকে সেই ব্যক্তিটি পুনরায় আপনার সঙ্গে আর এমন কোনো ভুল করার কথা ভাবতেও পারবে না। তো আজকের এই ফ্যাক্টগুলির মধ্যে কোন কোনটি আপনার সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত অদ্ভুত ও ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।